সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমি তানভীর আহমেদ, প্রভাষক, ক্যাম্পবেল কলেজ, চট্টগ্রাম। তো আমরা যা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল আমাদের ইস্তি তড়িৎ নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ইস্তি তড়িৎতে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে। আচ্ছা, তো শুরুতে আমরা করব প্রাবল্য সম্পর্কিত কিছু সমস্যা সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ABCD একটি বর্গক্ষেত্র, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে, এবং চারটি কৌণিক বিন্দুর মধ্যে আমাদের চারটি আধান দেওয়া আছে। একটি হচ্ছে +4 কুলম, সরি +8, বিতে +8 কুলম, সিতে +4 কুলম, এবং ডিতে কত +4 কুলম। আমার প্রশ্ন হচ্ছে আমাদের মোট সেন্টার কেন্দ্রবিন্দু ওতে যদি আমি 2 কুলম্বের চার্জ এবং 0.5 কেজি ভরের একটি বস্তু স্থাপন করি, সেক্ষেত্রে বস্তুটি ও বিন্দুতে ভাসমান থাকবে কি না? এই ধরনের ম্যাথে সাধারণত আমরা সবার আগে আমরা প্রাবল্য বের করব। এখানে মধ্যে আমাদের আধান আছে চারটি, তাহলে আমরা ও বিন্দুতে চার ধরনের আধান পাবো। তাহলে স্টেপ ওয়ান ফার্স্ট আমরা কাজ করব কি, চারটা আধানের জন্য চারটা তড়িৎ প্রাবল্য আমরা বের করব। শুরুতে আমরা যদি এ বিন্দুর জন্য কাজ করি, আচ্ছা তার আগে আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানে আমার এ থেকে ও বিন্দু দূরত্ব কত। আমরা এ বিন্দুর আমরা এ বাহু দৈর্ঘ্য 2 মিটার, বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে আমরা খুব সহজে আমরা এসি বাহু দৈর্ঘ্য পেয়ে যেতে পারি, এবং সেটা হচ্ছে কত, 2√2 মিটার। এটা আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই দৈর্ঘ্যটি পেতে পারি। আবার এও হচ্ছে আমাদের এসি এর মধ্যবিন্দু, তাহলে এই অংশটির মান হচ্ছে শুধুমাত্র √2, ওসি তা কত, √2, এবং এ বরাবর এখানে আছে আমাদের ওবি তাও √2, এবং যদি আমরা ওডি নিয়ে কাজ করি তা হচ্ছে কত, √2। অর্থাৎ ও বিন্দু থেকে এ বি সি ডি প্রতিটি বিন্দু দূরত্ব হচ্ছে √2 করে, কারণ আমি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড দিতে পারে। খেয়াল রাখবো সমকোণে সমদ্বিখণ্ড দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি ও এ ও বি সকল পড়ছে √2, ধরলাম সেটা হচ্ছে আমাদের আর। এবার আমরা এ বিন্দুতে চার্জের জন্য ও বিন্দুতে একটা প্রবল পাবো, যার নাম দিলাম আমরা ইএ, এবং সূত্র হচ্ছে আমাদের 1/4πε0 কিউ এ ডিভাইড বাই আর স্কোয়ার, যেটা আমরা এ বিন্দুর জন্য কাজ করবো সেই জন্য আমরা নাম দিলাম এখানে কিউ এ। আচ্ছা, তো আমরা জানি 1/4πε0 মান হচ্ছে 9×10⁻⁹, আমাদের চার্জের মান হচ্ছে এইচ, আর আমাদের উত্তর হচ্ছে √2² ওকে, তাহলে আমরা এখানে প্রবল পাচ্ছি কত, 36×10⁻⁹ নিউটন পার কুলম্ব। সিমিলারলি আমরা বি বিন্দুর জন্য আমরা প্রাবল্য বের করব, এবং যেহেতু দুইটার আধানের মান সমান সেহেতু এখানে প্রাবল্যের মানটিও সমান হবে, অর্থাৎ 36×10⁻⁹ নিউটন পার কুলম্ব। একইভাবে আমরা সি বিন্দু এবং ডি বিন্দুর প্রাবল্য নির্ণয় করব। সি বিন্দুতে আধান হচ্ছে 4 কুলম্ব, ডি বিন্দুতে কত, 4 কুলম্ব। দ্যাট মিন্স আমাদের সি বিন্দুর প্রাবল্য এবং ই বিন্দুর প্রাবল্য একই হবে, এবং সেটি হচ্ছে 1/4πε0 কিউসি বাই আর স্কোয়ার, এটি ভ্যালু হচ্ছে 9×10⁻⁹, আমার কিউসি হচ্ছে 4 কুলম্ব, এবং আমাদের দূরত্ব হচ্ছে √2² এবং এক্ষেত্রে আমরা পাচ্ছি প্রাবল্যের মান 18×10⁻⁹, এবং ডি বিন্দুর প্রাবল্য আমরা পাবো কত, ঠিক সেম 18×10⁻⁹ নিউটন পার কুলম্ব। এসে পরে আমরা যতগুলো চার্জ থাকবে ততগুলো প্রাবল্য আমরা বের করে নেব। এবার আমরা এই চারটি প্রাবল্য থেকে লক্ষ্যে প্রাবল্য কত সেটাকে আমরা বের করব, এবং সেটা হচ্ছে আমাদের স্টেপ 2। আমরা জানি যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে আমরা একটি +1 আধান চার্জ স্থাপন করব। আমি আবার বলছি, যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে আমরা একটি +1 আধান স্থাপন করব। তাহলে আমরা যদি এখন ও বিন্দুতে এটি +1 আধান স্থাপন করি, তাহলে দেখা যাবে আমাদের এ বিন্দুর প্রাবল্য বা ইএ ও দিক হচ্ছে ঠিক বাইরের দিকে। কেন বাইরের দিকে হবে, কারণ এইট হচ্ছে আমাদের ধনাত্মক, +1টা ধনাত্মক, তাহলে এইট কুলম +1টি কি করবে, বিকর্ষণ করবে কোন দিকে, ঠিক তার বাইরের দিকে।
আবার দেখা যাবে সি বিন্দুর জন্য প্রাবল্য। সি বিন্দুর আধান ধনাত্মক 4 কুলম্ব এবং আমাদের ও বিন্দুতে আমরা যে আধান স্থাপন করেছি সেটা হচ্ছে প্লাস 1। তাহলে আমরা দেখব এই 4 প্লাস 1 থেকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে কোন দিকে বিকর্ষণ করবে, সি ও বরাবর, অথবা কোন দিকে, ঠিক এদিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই এর দিক হচ্ছে আমাদের, ই এর দিক হচ্ছে আমাদের এসি বরাবর, এসি বরাবর, এবং ইসি দিক হচ্ছে, দিক হচ্ছে সি এ বরাবর। তার মানে দেখতে পাচ্ছি ই এ এবং ইসি পরস্পর বিপরীত দিকে কাজ করছে। সেহেতু আমরা তাহলে এখান থেকে লব্ধি মান কি পাবো, তাহলে এখান থেকে আমরা লব্ধি পাবো, নাম দিলাম সাপোজ এটাকে ই এ সি, এবং সেটি পাবো ই এ মাইনাস ইসি। কারণ আমরা জানি যখন দুটি প্রাবল্য দিক ভিন্ন হবে সেক্ষেত্রে লব্ধির প্রাবল্য প্রাবল্যদ্বয়ের কে আমরা বিয়োগ করলে কি আমরা লব্ধির প্রাবল্যটা পেয়ে যাব। এবং যেহেতু ই এ বড়, এই জন্য আমরা কি করলাম, ই এটাকে আগে রাখলাম, ইসি টাকে পরে রাখলাম। তাহলে আমরা এখানে কি পাবো, আমরা পাচ্ছি 36 × 10⁻⁹ মাইনাস 18 × 10⁹ অর্থাৎ 18 × 10⁹ নিউটন পার কুলম্ব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষেত্রে এই লব্ধি প্রাবল্য ইএসি এই দিক কোন দিকে হবে। তাহলে এক্ষেত্রে আমরা খেয়াল করব আমাদের ই এ এবং ইসি এমন শক্তিশালী হচ্ছে আমাদের ই এ, যেহেতু ই এর মান বড় তার মানে আমরা এখান থেকে ফাইনাল প্রবাবিলিটি পাব এসি বরাবর, অর্থাৎ ই এ সি এর দিক হবে এসি বরাবর। কারণ যেহেতু ই এটা বড় এবং এসি টা হচ্ছে ছোট, এবং আমরা একইভাবে ইবি এবং ইডি এর জন্য আমরা লব্ধি প্রাবল্য নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি বিটা আমাদের ধনাত্মক আধান এবং আমরা ও বিন্দুতে স্থাপন করলাম প্লাস 1 আধান। তাহলে আমাদের প্লাস এইচ প্লাস 1 তো বিকর্ষণ করবে, কি বরাবর, বিডি বরাবর। ওকে, আবার দেখা যাচ্ছে ডি বিন্দুতে স্থাপিত প্লাস 4 কুলম চার্জ প্লাস 1 চার্জকে বিকর্ষণ করবে, কি বরাবর, ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ ডিবি বরাবর। তার মানে দেখতে পাচ্ছি ইবি এবং ইডি ওদের দিকও ভিন্ন। তাহলে সেক্ষেত্রে আমরা লব্ধি প্রাবল্য পাবো, নাম দিলাম ইবিডি, যেহেতু আমরা বি এবং বি নিয়ে কাজ করছি জন্য নাম দিলাম ইবিডি, এবং এই ক্ষেত্রে পাবো ইবি মাইনাস ইডি। এবং যখন মান বসাবো এই ক্ষেত্রে আমরা পাবো 18 × 10⁹ নিউটন পার কুলম্ব। তাহলে এক্ষেত্রে আমাদের দিক কোন দিকে হবে, যেহেতু আমাদের ইবি টা বেশি শক্তিশালী তাহলে ইবি দিকটা হবে এখানে লব্ধি প্রাবল্যের দিক, এবং তা হচ্ছে আমাদের বিডি বরাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে আমরা চারটা আধানের জন্য চার ধরনের প্রাবল্য পেলাম, এবং ফাইনালি আমরা এখন আমাদের লব্ধি প্রাবল্য এখন দুইটা, একটা হচ্ছে আমাদের ইএসি এবং আরেকটা হচ্ছে ই বি। তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী প্রাবল্যের দিকটি পাবো কোন দিকে, লব্ধি প্রাবল্য ঠিক তার ঠিক এ বরাবর, এবং এটি মান আমরা বের করব আমাদের লব্ধি সূত্র দিয়ে, অর্থাৎ আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কস আলফা দিয়ে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই আলফার মানটি কত, অর্থাৎ এটি এবং এটির মধ্যবর্তী কোণটি কত। যেহেতু আমরা জানি বর্গক্ষেত্রের কোণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, দ্যাট মিন্স আমরা বলতে পারবো এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ফাইনালি আমি লব্ধি পাব ই ইকুয়াল টু রুট ওভার ই এ সি স্কয়ার প্লাস ই বি ডি স্কয়ার প্লাস 2 ই এ সি ই বি ডি কস 90 ডিগ্রি। আমরা জানি cos 90 মান হচ্ছে 0, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি রুট ওভার ই এ সি হোল স্কয়ার প্লাস ই বি ডি হোল স্কয়ার। যখন আমরা মানগুলো বসাবো 18 × 10⁹
होल स्क्वायर 18 इंटू 10 टू दि पावर 9 होल स्क्वायर তাহলে এখানে আমরা পাবো ফাইনালি রুট টু ইন্টু 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম। আমি হিসেব করলে মানটা পেয়ে যাব। আচ্ছা এবার দেখব, আচ্ছা তো আমরা মোট প্রবলেম যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের, ধরুন আমরা গুণ করে পেয়ে যাব 2.54 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। এটা হচ্ছে স্টেপ ওয়ান, অর্থাৎ আমরা শুরুতে আমরা মোট লব্ধি প্রাবল্য কত সেটা আমরা বের করে নেব। এইবার আমাদের চাচ্ছিল যে আমাদের 0.5 কেজি ভর বস্তুটি যার আধান হচ্ছে 2 কুলম তাকে আমরা ও বিন্দুতে ভাসিয়ে রাখতে পারবো কি না। তাহলে আমরা জানি যেহেতু ভাসিয়ে রাখতে হবে এক্ষেত্রে আমাদের একটা বল প্রয়োগ করতে হবে, যে বলটি কাজ করবে বস্তুটির ওজনের বিপরীত দিকে। এখন সেই বললাম কিভাবে বের করবো, আমরা প্রাবল্য জানি, আমরা আধানের মান জানি, তাহলে আমরা এফ এর মান বের করতে পারবো, কারণ আমরা জানি ইকুয়াল টু এফ বাই কিউ, ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে এফ গুলো কি দাঁড়াবে, কিউ ই। আমি কিউ এর মান জানি কত, টু। ই এর মান জানি 2.54 টেন টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। তো ফাইনালি আমি কত পাবো, গুণ করলে 5.09 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন, অর্থাৎ আমাদের এই আধানগুলো ও বিন্দুতে 5.09 10 টু দি পাওয়ার 10 নিউটন বল এখানে প্রয়োগ করছে। এইভাবে খেয়াল করে দেখব ওজন কত, ওজন হচ্ছে আমাদের ডব্লিউ ইকুয়াল টু এমজি। আমাদের দেওয়া ছিল এম এর মান ছিল 0.5 কেজি এবং কিউ এর মান দেওয়া ছিল, সরি আর জি এর মান আমাদের 9.8, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 4.9 নিউটন। এবং ওজন কাজ করবে সব সময় নিচের দিকে, আমাদের লব্ধি প্রাবল্য ই কাজ করছে উপরের দিকে আর ডব্লিউ কাজ করছে কোন দিকে, নিচের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্ষেত্রে বলের মান এফ এর মান 5.09 10 টু দি পাওয়ার 10 যা আমাদের ওজনের চাইতে অনেক বেশি, অর্থাৎ আমাদের আধানগুলো 2 কুলম্বের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে পারবে সেটি আমাদের ওজনের চাইতে অনেক বেশি। তাহলে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে বস্তুটি ও বিন্দুতে ভাসমান থাকবে। এখন আমরা ঠিক একই সমস্যা আমরা একটু অন্যভাবে করতে পারি, যেটা সহজ থাকবে আপনারা সেই নেমে করবে। শুরুতে আমরা কি করব, যেহেতু আমাদের ও বিন্দুতে 2 কুলমের আধান আছে, এই বিন্দুতে 8 কুলম আধান আছে, দুইটি আধান তাদের একটু বল কাজ করবে, সেটা আমি কিভাবে বের করব, এফ 1/4 পাই এপসাইলন নট কিউ 1 কিউ 2 আর স্কয়ার, কিউ 1 এর জায়গা কিউ এ এবং এখানে আধানটা হচ্ছে কত, কিউ, এবং আর স্কয়ার আমরা জানি কত, রুট টু। তাহলে সেক্ষেত্রে আমি এবং আমরা এফ বি এর জন্য ঠিক সেম মান পাবো, কারণ আধান মান তো সমান দুই ক্ষেত্রে, এবং সেটি পাবো 72 10 টু দি পাওয়ার 9 নিউটন। সিমিলারলি আমি যখন সি বিন্দু এবং ডি বিন্দুর জন্য আমরা বল বের করতে পারবো, সেই বলটি একই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো এবং সেটা হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। কিভাবে, এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ 1 কিউ 2 ডিভাইড বাই আর স্কয়ার, যে সূত্রটা আমরা জানি। ঠিক আগের মতো করে আমরা দেখবো কে বেশি শক্তিশালী, আমাদের এফ এ নাকি এফ সি। দেখো আমাদের এফ এ কোন দিকে কাজ করবে, আমাদের এফ এর দিক হবে ঠিক বাইরের দিকে, কারণ এফ এ 4.8 কুলম 2 কুলমে ধাক্কা দিবে, 4 কুলম 2 কুলমকে ধাক্কা দিবে, কিন্তু ধাক্কা বিপরীত দিকে, তার মানে আমরা কি পাবো, বিয়োগ করব এবং ফাইনাল দিকটা হবে কি বরাবর, আমাদের বাইরের দিকে, কারণ কি এফ এটা হচ্ছে বড়। সিমিলারলি আমরা এফ বি বের করতে পারবো, লব্ধি বের করতে পারবো, তাহলে আমি টোটাল বলটা আমরা এখানে পেয়ে গেলাম ঠিক আগের মানটি। এবং এক্সট্রা 4 এর 2 তে আমরা গিয়ে দেখবো আমরা বস্তু ওজন নির্ণয় করবো, ডব্লিউ বিল কত, এমজি, আমরা ডব্লিউ মান কত বলছি 4.9 নিউটন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এফ উপরের দিকে 5.09 10 টু দি পাওয়ার 10 নিউটন, ডব্লিউ নিচের দিকে 4.9 নিউটন। তাহলে কোনটা বেশি, এফ এর মান বেশি, অর্থাৎ বস্তুটি ও বিন্দুতে ভাসমান থাকতে পারবে, কারণ এফ এর মান ডব্লিউ চেয়ে বেশি। ওকে ধন্যবাদ সবাইকে।